আসসালামু আলাইকুম। ডিজিটাল এর পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আপনাকে আর কষ্ট করে কিবোর্ড দিয়ে টাইপ করতে হবে না, কারণ আমরা যারা অফিসে কাজ করি বা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করি আমরা জানি এই টাইপিং কাজটা কতটা কষ্টদায়ক। আজকে আমি আপনাদের কাছে কয়েকটা সাইটের কথা বলবো, যে সাইটগুলোর মাধ্যমে জাস্ট আপনি মুখ দিয়ে কথা বলবেন আর অটোমেটিকলি লেখাগুলো চলে আসবে। আপনি জাস্ট কথা বলে যাবেন আর ওই সাইটগুলো আপনাকে অটোমেটিকলি, এটা বাংলা হতে পারে অথবা ইংলিশ হতে পারে অথবা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে চান সেই ল্যাঙ্গুয়েজে হয়ে যেতে পারে। সো দেরি না করে আমরা দেখব যে কীভাবে এই কাজগুলো করতে পারি আমরা। speechtexter.com এই সাইটটাতে চলে যাবেন। এটা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। বাট প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কথা বললে সে কীভাবে কথাগুলো লিখে দেয় সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। সো প্রথমে এখানে আমার ইংলিশ ভাষা দেওয়া আছে, আমরা দেখে নিব যে ইংলিশ ভাষাতে কীভাবে আমার লেখাগুলো আসবে। শুরু করার জন্য আমরা প্রথমে এই যে এখানে যে স্টার্ট অ্যান্ড স্টপ, আমরা শুধুমাত্র এই আইকনের মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে আমরা স্টার্ট শুরু করব। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ টুডে? টুডে আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ ক্লাসেস ফর ইউ, সো হোপ ইউ আর এনজয়িং। Thanks for watching. Keep supporting my channel by like, comment and share. Full stop. New paragraph. আমি যখন নিউ প্যারাগ্রাফের কথা বললাম তখন কিন্তু অটোমেটিকলি নতুন একটা প্যারাগ্রাফে চলে আসে। সো আপনারা কিন্তু এখানে চাইলে দেখতে পারেন যে এখানে পিরিয়ড ফুল স্টপ দিলে তারই হয়ে যাবে, ফুল স্টপ কথা বলতে পারেন, কমা বলতে পারেন, তারপর কোলন বলতে পারেন। যেমন আপনার কোনো লেখা দরকার হচ্ছে এটা আনডু করবেন, মানে পিছনে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন আনডু অথবা রিডু বললে আবার সামনের দিকে চলে আসবে। এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন। লেটস সে আমি যদি ফুল স্টপ বলি, আমি যেমন এখানে ফুল স্টপটা কেটে দিচ্ছি, আমি এখানে জাস্ট আবার স্টার্ট করব, আমি বলছি ফুল স্টপ কমা এক্সক্লেমেশন মার্ক, সো এগেইন আই এম গোয়িং টু স্টার্ট অ্যানাদার সেন্টেন্স উইদাউট কিবোর্ড। সো দিস ওয়ে আপনারা স্পিচ টেক্সচারটাকে আপনারা ইউজ করতে পারেন। বাট প্রথমে হচ্ছে এই স্পিচ টেক্সচারটা আপনি কীভাবে আপনার ডেস্কটপে আপনারা সেট আপ করবেন। এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে সেটিংয়ে, সেটিং থেকে চলে যাবো হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, এখানে সাইট সেটিংয়ে চলে যাবো আমরা। সাইট সেটিং থেকে আমরা একটু নিচে আসবো, দেন হচ্ছে মাইক্রোফোন, সো এখানে মাইক্রোফোনে ক্লিক করবো। এখন আপনি কোন মাইক্রোফোন দিয়ে ইউজ করছেন, সো এখানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে মাইক্রোফোনের সিরিয়ালটা চলে আসবে। যেমন আমি এই মুহূর্তে এই মাইক্রোফোনটা ইউজ করছি, ফ্যানটেক লেভিসিয়া, সো আমি এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সো এটা কিন্তু আপনার ফার্স্ট, এটা আপনার সিলেক্ট করে নিতে হবে। দেওয়ার পর দেন হচ্ছে আপনি জাস্ট ব্যাক করে চলে গেলে হবে, সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট আপনাকে এই সাইটটাতে ঢোকার সময় আপনাকে জাস্ট অ্যালাউ প্রেস করতে বলবে, বাট আপনারা সবাই কিন্তু অ্যালাউটা প্রেস করে নেবেন। অ্যালাউ প্রেস না করলে কিন্তু আপনার এখানের সাথে অ্যাড হবে না। সো গুগল ডক্সে সরাসরি যাওয়ার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন গুগল ডক্স। সো এই ডক্সে আমরা ক্লিক করব, দেন হচ্ছে আমরা ব্ল্যাঙ্কে চলে যাব, ব্ল্যাঙ্কস থেকে আমরা চলে যাব টুলসে। সো টুলস থেকে ভয়েস টাইপিং, সো আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস টাইপিং আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আইকনটা চলে আসে, দ্যাটস মিন আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এখানে কথা বলা শুরু করতে পারেন। সো এখানে কিন্তু ইংলিশ সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটা বাংলাও করতে পারেন। যেমন আমি এখান থেকে যদি প্রথমে ইংলিশই বলা শুরু করি, আমি ইংলিশই বলছি হ্যালো দিস ইজ শওকত, আমরা এটা আবার স্টপ করে দিলাম। সো আমরা ইংলিশ দিয়ে বুঝতে পারছি যে ইংলিশ বলার সাথে সাথে কিন্তু এটা হয়ে যাচ্ছে। সো এখন যদি আমি এটা বাংলা কথা বলতে চাই, সো বাংলা আমি কীভাবে বলবো? সো প্রথমে আমি বাংলা করার জন্য আমি এই ল্যাঙ্গুয়েজে এখানে চলে যাব, এই আইকনটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। সো এখানে আমি যেটা খুলবো সেটা হচ্ছে বাংলা। সো বাংলাটা একটু নিচে হবে, কারণ বাংলাটা বাংলাই লেখা আছে। সো এই বাংলা বাংলাদেশ, আমরা ইন্ডিয়াও দিতে পারি বাট আমরা বাংলাদেশে যেহেতু থাকি বাংলাটাই এখানে ইউজ করব। সো বাংলা এখানে ক্লিক করলাম। সো আমি এখন বাংলায় কথা বলবো আর এটা কীভাবে লিখে আপনারা এখন দেখতে পারবেন, কারণ বাংলা লেখাটা কিন্তু কিবোর্ডে লেখাটা অনেক কষ্টসাধ্য, কারণ এখানে আপনাকে বিজয় তারপর অভ্র এগুলো নিয়ে আসতে হয়। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা যদি এইভাবে এই ওয়েতে জাস্ট আপনি মুখ দিয়ে কথা বলবেন আর অটোমেটিকলি লেখা চলে আসবে, মানে আপনি অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, আপনার অনেক কাজগুলো হালকা হয়ে যাবে। যেমন আমি এখন শুরু করছি, আমি অনেক দিন আগের কথা, আমাকে বলেছিল কিবোর্ড ভালো করে শিখতে, কিন্তু আমি সেই মুহূর্তে শিখিনি। কেন শিখিনি? কারণ সেখানে আমার মনে হয়েছিল এত কষ্ট করে কেন লিখতে হবে। আজকে সেদিনের কথা বারবার মনে পড়ছে এবং সত্যি হয়েছে যে আমাকে আর কষ্ট করে কিবোর্ডে লিখতে হচ্ছে না, কারণ এখন আমি শুধুমাত্র কথা বলছি আর অটোমেটিক
লেখা হয়ে যাচ্ছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন আমার লিখতে গেলে তো অবশ্যই কিছু না কিছু সময় লেট হবে। সো আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস এইচ প্রেস করবে। সো উইন্ডোজ প্লাস এইচ প্রেস করার পরেই কিন্তু এই লিসিং অপশনটা চলে আসে এবং আমি বলছি এবং লেখা কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাংলা সিলেক্ট করা নেই, কারণ এখানে উইন্ডোজটা সিস্টেম করে রেখেছে ইংলিশ বলার জন্য। আমি এটা ডিলিট করে নিচ্ছি, এখন আমি এটা ইংলিশ বলবো। এখানে ক্লিক করবো এখন মাইক্রোফোনে। টুডে আই এম ভেরি গুড, হাউ আর ইউ টুডে, ফুল স্টপ। সো দিস ইজ ওয়ান্ডারফুল, মানে এক কথায় কী বলবো যে আপনি যা বলছেন কিন্তু তাই কিন্তু হয়ে যাচ্ছে। মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট করা আছে। সো আপনারাও ঠিক এভাবে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আমি কী ধরনের মানে সফটওয়্যার খুঁজতেছি, মানে অ্যাপস খুঁজতেছি, সো এখানে আমি সার্চ করব। যেমন আমার হচ্ছে ভয়েস টু টেক্সট, সো আমি এটা লিখব। সো এখানে ক্লিক করব, অডিও টু টেক্সট, অডিও টু টেক্সট নিব। সো এটা ফ্রি, এছাড়াও আপনারা কিন্তু পেইড ভার্সনও পেয়ে যাবেন, অনেক ভালো ভালো সফটওয়্যার আছে। বাট আমি এই মুহূর্তে যেগুলো ফ্রি আছে আমি সেটা ইউজ করার চেষ্টা করব। অডিও টু টেক্সট, সো গেট ইন স্টোর অ্যাপস, এখানে ক্লিক করলাম, ওপেন মাইক্রোসফট স্টোর। মাইক্রোসফট স্টোরটা একটু ওপেন করে নিতে হবে, কারণ এটা মাইক্রোসফট স্টোর থেকে পাওয়া যায়। দেন হচ্ছে ওপেন। সো এটা ফুল কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এলো আমরা প্রথমে এটাকে ইংলিশ করে নিলাম, আমরা এটা একটু বড় করে নিই। এই যে আপনার এখানে কিন্তু ভয়েস রেকর্ডিং বাটনটা কিন্তু চলে আসছে। আমরা এখন স্টার্ট কনভারসেশন যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, টু ইউজ ডিটেকশন সিলেক্ট এজ এ টেক্সট ফিল, আমাকে টেক্সট ফিলটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, সিলেক্ট করার পর এখন আমরা এখানে ক্লিক করব মাইক্রোফোনে, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন। সো আপনারা কিন্তু বুঝতে পারছেন, সো এই একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা লিখতে পারবেন। সো আমি এটা একটু স্টপ করে নিই। সো আপনি চাইলে আপনার স্পিচ রেটটা এখানে সাউন্ড সেটিংটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ভলিউম কতটুকু থাকবে, স্পিচ রেটটা কীরকম থাকবে, তারপর অরিজিনাল ক্যাটালগ কাস্টমাইজ করে এটা কোথায় সেভ হবে। সো এইখানে সব কিছু দেওয়া আছে কিন্তু। সো ডিয়ার ফ্রেন্ডস, এতটুকু পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, ফুল এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার হয়েছে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আপনাদের কাছে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।